এটা হলো মাংস, খাসির মাথা। ছেলে বলছে এক্সারসাইজ করছে, বলছে খাসির মাথা আনতে। খাসির মাথা আনে বলে হবে তা আমি বানিয়ে দিলাম, জানি না কেমন হবে। কিন্তু ও তো ডাল খেতে চায় না, এক্সারসাইজ করবে কিন্তু ডাল খেতে চায় না। ডাল না হলে শরীরে কি ভিটামিন হয়? বানিয়েছে তো তোর পেঁয়াজ রসুন রেসিপিটা দেখাবো একদিন। তো বানালাম, বানানোর পরে ভাবলাম যে ও তো ডাল খেতে চায় না, ডাল বানালাম। ডাল বানিয়ে ডালের মধ্যে একটু প্রেশার কুকারে দিব মাংসটা, তো ডালের ডাল একটু মিলিয়ে দেব ওর মাংসটার মধ্যে। বাচ্চাদের প্রোটিন হবে, হাড্ডি টাড্ডি থাকে একটু কাটা টাটা টুসে। দেখো কী সুন্দর বানিয়েছি প্রেশার কুকারে। হ্যাঁ, ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে একটু, খাসির মাংস মানে ডাল দিয়ে বাচ্চাদের ডালও খাওয়া হবে আর ওদিকে মাংসটাও খাওয়া হবে। কারণ ওরা তো ডাল টাল খেতে চায় না, বাহানা করে। ওদের তো একটু চালাকি একটু করতেই হয় বাচ্চাদের সাথে। বাচ্চাদের শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে, মাদেরই খেয়াল রাখতে হয়। বাবারা তো বাইরে সবসময় কাজে যায়, মাদেরই খেয়াল রাখতে হবে। অসুস্থ হয়ে গেলে আজকাল কত কিছু মানে অসুখ বিসুখ লেগেই আছে। বেশি বলবো না, শর্ট ভিডিওতে তো আগের বার দেখাবো রান্নাটা কী কী মশলা দিতে হয়। আপনারা জানেনই মাংসে, খাসির মাংসে কী মশলা দিতে হয়, তাও একবার আমি দেখিয়ে দেব, জানেন তাও মানে খারাপ পাবেন না।